এডিস মশার বংশবৃদ্ধি ঠেকাতে রাজধানীর আদাবরের জাপান সিটি গার্ডেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেখান থেকে। নূর, আমাদের জানাবেন অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং আসলে অভিযানে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে? হ্যাঁ তানভীর, আপনি জানেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু দিনে দিনে কিন্তু লাফিয়ে বাড়ছে। একদিকে যেমন রোগীর সংখ্যা বাড়ছে, তেমনই আক্রান্ত সংখ্যা বাড়ছে, ডেঙ্গু রোগের আক্রান্ত সংখ্যা। যেমন হাসপাতালগুলোর চিত্র কিন্তু সেই তথ্য তুলে আসে, সেই ধারাবাহিক পরিক্রমায় কিন্তু রাজধানীর যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে, সেই উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তার নেতৃত্বে কিন্তু আজকে সকাল থেকেই যে মাসব্যাপী যে ডেঙ্গুর নিধন যে কার্যক্রম রয়েছে তার ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আজকে জাপান সিটি যে আদাবরে জাপান সিটি কর্পোরেশনে একটি অভিযান চালানো হয়েছে। এখানে অভিযানের যে আমরা একটু সরাসরি যদি একটু তার সাথে কথা, উপরে যে রাস্তা যদি দেয় তা সেটা পরিষ্কার করব, কিন্তু যেখানে প্রত্যেকদিন যেখানে গাড়ি ধুবে, গাড়ির পানি যেখানে জমে যাবে, সেটা পরিষ্কার কিন্তু জাপান গার্ডেনের কর্তৃপক্ষকেই করতে হবে। কারণ জাপান গার্ডেনের এটা একটা অ্যাসোসিয়েশন এবং এখানে কিন্তু মশা উঠছে, এই জায়গাটা অত্যন্ত রিস্কি, বাট এটা অত্যন্ত দুঃখজনক। শুধু জাপান গার্ডেন না, আমার কথা হচ্ছে হলো যার যার বাসা বাড়ি, অফিস আদালত, সবাই যদি আমরা পরিষ্কার করে ফেলে নিজ দায়িত্বে, তাহলে কিন্তু আমরা এই এডিস মশা থেকে আমরা বেঁচে যাই। এটা ম্যাজিস্ট্রেট করেছে, আমি যেটা শুনেছি 5 লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায় 6 মাসের। এটা অন্য একটা ভবন থেকে, ভবন কিন্তু আর অনেকগুলো আছে। আমরা এখন তানভীর, জাপান সিটি কর্পোরেশনের মোট 27টি ভবন রয়েছে। এই 27টি ভবনের প্রত্যেকটিতে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে নির্বাহী কর্মকর্তারা রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এবং এখান থেকে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এরকম একটি নাম করা রাজধানীর মধ্যে জাপান সিটি যে গার্ডেন রয়েছে, যে মশার লার্ভা, যে ডেঙ্গু এডিস মশা যে লার্ভা, এখানে আপনি দেখতেই পাচ্ছেন জাপান গার্ডেন সিটির যে মশার লার্ভা। আপনি দেখা যাচ্ছে যে প্রতিটি ম্যানহোলের, প্রতিটি গ্রাউন্ড ফ্লোরই কিন্তু এই মশা অস্তিত্ব পাচ্ছে। এর নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে যে কর্তৃপক্ষকে 5 লক্ষ টাকা কিন্তু জরিমানা করেছে। তানভীর, এই ছিল রাজধানীর জাপান গার্ডেন সিটি গার্ডেন থেকে সর্বশেষ খবর। উত্তরের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। এডিস মশার বংশবৃদ্ধি ঠেকাতে রাজধানীর আদাবরের জাপান সিটি গার্ডেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেখান থেকে। নূর, আমাদের জানাবেন অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং আসলে অভিযানে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে? হ্যাঁ তানভীর, আপনি জানেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু দিনে দিনে কিন্তু লাফিয়ে বাড়ছে। একদিকে যেমন রোগীর সংখ্যা বাড়ছে, তেমনই আক্রান্ত সংখ্যা বাড়ছে, ডেঙ্গু রোগের আক্রান্ত সংখ্যা। যেমন হাসপাতালগুলোর চিত্র কিন্তু সেই তথ্য তুলে আসে, সেই ধারাবাহিক পরিক্রমায় কিন্তু রাজধানীর যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে, সেই উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তার নেতৃত্বে কিন্তু আজকে সকাল থেকেই যে মাসব্যাপী যে ডেঙ্গুর নিধন যে কার্যক্রম রয়েছে তার ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আজকে জাপান সিটি যে আদাবরে জাপান সিটি কর্পোরেশনে একটি অভিযান চালানো হয়েছে। এখানে অভিযানের যে আমরা একটু সরাসরি যদি একটু তার সাথে কথা, উপরে যে রাস্তা যদি দেয় তা সেটা পরিষ্কার করব, কিন্তু যেখানে প্রত্যেকদিন যেখানে গাড়ি ধুবে, গাড়ির পানি যেখানে জমে যাবে, সেটা পরিষ্কার কিন্তু জাপান গার্ডেনের কর্তৃপক্ষকেই করতে হবে। কারণ জাপান গার্ডেনের এটা একটা অ্যাসোসিয়েশন এবং এখানে কিন্তু মশা উঠছে, এই জায়গাটা অত্যন্ত রিস্কি, বাট এটা অত্যন্ত দুঃখজনক। শুধু জাপান গার্ডেন না, আমার কথা হচ্ছে হলো যার যার বাসা বাড়ি, অফিস আদালত, সবাই যদি আমরা পরিষ্কার করে ফেলে নিজ দায়িত্বে, তাহলে কিন্তু আমরা এই এডিস মশা থেকে আমরা বেঁচে যাই। এটা ম্যাজিস্ট্রেট করেছে, আমি যেটা শুনেছি 5 লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায় 6 মাসের। এটা অন্য একটা ভবন থেকে, ভবন কিন্তু আর অনেকগুলো আছে। আমরা এখন তানভীর, জাপান সিটি কর্পোরেশনের মোট 27টি ভবন রয়েছে। এই 27টি ভবনের প্রত্যেকটিতে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে নির্বাহী কর্মকর্তারা রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এবং এখান থেকে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এরকম একটি নাম করা রাজধানীর মধ্যে জাপান সিটি যে গার্ডেন রয়েছে, যে মশার লার্ভা, যে ডেঙ্গু এডিস মশা যে লার্ভা, এখানে আপনি দেখতেই পাচ্ছেন
জাপান গার্ডেন সিটির যে মশার লার্ভা আপনি দেখা যাচ্ছে যে প্রতিটি ম্যানহোলের প্রতিটি গ্রাউন্ড ফ্লোরই কিন্তু এই মশা অস্তিত্ব পাচ্ছে। এর নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে যে কর্তৃপক্ষকে 5,00,000 টাকা কিন্তু জরিমানা করেছে। তানভীর, এই ছিল রাজধানীর জাপান গার্ডেন সিটি গার্ডেন থেকে সর্বশেষ খবর। উত্তরের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।